এবারের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক ভবিষ্যৎবাণী করছেন সাবেক ক্রিকেটাররা, তাই বাদ গেলেন না ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলও। এবার তিনি সরাসরি জানিয়ে দিলেন এবারের আসরে ফাইনাল খেলবে স্বাগতিক ভারত ও পাকিস্তান। ক্রিস গেইলের এই মতের সাথে একমত পোষণ করেছেন ক্যালিস মুরালি ও ওয়াকার। তবে কি গেইলের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। গেইল, ক্যালিস, মুরালি, ওয়াকারদের দৃষ্টিতে যারা বিশ্বকাপের ফাইনাল খেলবে, ঘনিয়ে এসেছে ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ। আগামী বৃহস্পতিবার 5 তারিখ ভারতে শুরু হচ্ছে এ আসর। একে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। ক্রিকেট বিশ্লেষকরা করছেন ভবিষ্যৎবাণী। রঙিন পোশাকের অন্যতম সেরা তারকা ক্রিস গেইল, এবারের বিশ্বকাপে অবশ্য তার দেশ ওয়েস্ট ইন্ডিজ নেই, তবে আলোচনায় আছেন তিনিও। ইউনিভার্স বসের মতে এবারের আসরে ফাইনালে খেলবে স্বাগতিক ভারত ও পাকিস্তান। এ সম্পর্কে স্টার স্পোর্টসকে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান এবার ফাইনাল খেলবে। গেইলের মতে একই বিন্দুতে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও ভারতের দিনেশ কার্তিকও। তবে পাকিস্তানের ওয়াকার ইউনুস নিজ দেশকে বিশ্বকাপের ফাইনালে দেখছেন না। তিনি মনে করেন এবার ফাইনাল খেলবে স্বাগতিকরা। তাদের প্রতিপক্ষ হবে জস বাটলারের ইংল্যান্ড। ইংল্যান্ড গত বছরও ফাইনাল খেলেছে, যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। এবারের বিশ্বকাপে শক্তিশালী দল নিয়ে অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবুও তাদের ফাইনালে দেখছেন না দেশটির সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস, ফাফ ডুপ্লেসিস ও ডেল স্টেইন। ক্যালিসের মতে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে ইংল্যান্ড ও ভারত। ডুপ্লেসিস মনে করছেন ফাইনাল হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একটির সঙ্গে ভারতের। ডেল স্টেইনের বাছাই ভারত ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও অ্যারন ফিঞ্চ নিজ দেশকে ফাইনালে দেখছেন। ওয়াটসন বলেন ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে ভারত, আর ফিঞ্চের মতে অজিদের বিপক্ষে ফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে কে হবে বিশ্বকাপের সেরা উইকেট রক্ষক? বিশ্বকাপ উন্মাদনার জোয়ারে ভাসছে ক্রিকেট বিশ্ব। সেই উন্মাদনাকে আরও ছাড়িয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আসর শুরুর আগেই তারকা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজানোর বার্তা দিয়েছে সংস্থাটি। আর এই তারকা উইকেট রক্ষকদের ভিড়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের লিটন দাস। আগামী 5 অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে 13তম ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে দুপুর 2:30 মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবছর বাংলাদেশ সহ মোট 10টি দেশ অংশ নিচ্ছে বৈশ্বিক এই আসরে। সামাজিক মাধ্যম ICC-র পক্ষ থেকে সেরা একাদশের জন্য 5 জন শীর্ষ উইকেট রক্ষকের নাম প্রকাশ করা হয়, যেখানে বাংলাদেশের উইকেট রক্ষক লিটন দাসের নাম রয়েছে। শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক, এছাড়া দ্বিতীয়তে রয়েছে ইংল্যান্ডের জনি ব্যারিস্টো, তৃতীয়তে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, চতুর্থ স্থানে ইংল্যান্ডের জস বাটলার এবং সেরা পঞ্চমে রয়েছে লিটন।